হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি মাথায় গোলাপ লাগিয়েছি একটা, যদিও গোলাপটা অরিজিনাল নয়, আর শাড়ি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর শাড়ি পরেছি এর কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে আমার, আজকে আমার হচ্ছে জন্মদিন। তো তোমরা সকলেই আমাকে আশীর্বাদ করে দিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা। তো দেখতে পাচ্ছ আমি আমার বরের সঙ্গে কেকের দোকানে চলে এসেছি, আর আমার গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে, কারণ আমার সর্দি লেগেছে প্রচুর পরিমাণে, তাই জন্য আমার গলার আওয়াজ এত খারাপ হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে, একটু মানিয়ে নিও। তো দেখতে পাচ্ছ এখানে কেক আছে, দুটো চারটে পাঁচটা কেক আছে এখানে, আর ওই দিকটায় একটা বড় আছে, তাছাড়া আর কেক নেই এখানে, আর একটা বানাচ্ছে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো তোমার কোনটা পছন্দ ওটাই তুমি নাও, আর ও আমাকে বলল দেখো তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই নাও। তো আমি ওকে বললাম যে দেখো পার্পল কালারের কেকটা ভালো লাগছে, তো আমার হোয়াইট কালারটাও ভালো লেগেছে, পার্পলটাই নিতে বলেছি ওকে। তো ওই যে পার্পল কালারটা দেখতে পাচ্ছ ফার্স্টের কেকটা, ওটাই আমি নিয়েছি, ফার্স্টে তো না সেকেন্ডের কেকটা, হ্যাঁ ওটাই আমার পছন্দ হয়েছে, ভাল লেগেছে, তো ওটাই সিলেক্টেড হয়ে গেছে, ওই কেকটাই নেওয়া হলো আমার আমার বার্থডের জন্য। আর তারপর দেখো দোকানের যে জিনিসগুলো আছে, খাবারের আইটেমগুলো, মানে অনেক আইটেম ছিল, খুবই ভালো ছিল, আর ওখানে ওখানকার জিনিসগুলো মানে খেতেও টেস্টি হয়, টেস্টি আর কি। যে কেকটা নিয়েছে আমার জন্য ওই কেকটা খুব টেস্টি ছিল খেতে, খুব মানে খুবই টেস্টি ছিল, আমি তো অনেকটাই খেয়েছি। তো তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। আর এটা একটা কি বলবো, দারুণ একটা বার্থডে পার্টি হয়েছে, মানে আমার জন্য আমার বর এত কিছু করেছে, আমার তো কি বলবো, সত্যি মনে আমি খুব ভাগ্যবান যে আমার বর আমাকে এতটাই ভালোবাসে। আমরা গেছিলাম মাঠে, মাঠে গিয়ে কেক কেটেছি আর অনেক মজা করেছি। আর এটা হচ্ছে আমার বার্থডে পার্ট 1 ভিডিও, যদি তোমরা ফুল ভিডিওটা দেখতে চাও কেক কাটার, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করো, আমি পার্ট 2 কেক কাটার ভিডিওটা দিয়ে দেবো। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আর ক্যামেরাম্যান হচ্ছে আমার বুনু, ওকে কেন জানি না রাগ দেখাচ্ছিলাম আমি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দোকান থেকে, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, আমরা এখন মাঠের দিকে রওনা দিব, মানে আমাদের প্যারেড গ্রাউন্ড মাঠে যাব। আমার এই তোমরা তো জানোই আগের থেকে, আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমাদের সব থেকে প্রিয় এবং শান্তির জায়গা হচ্ছে ওই মাঠ, আমরা বিয়ের আগে বেশিরভাগ সময়ই আমরা ওখানে বসে সময় কাটিয়েছি, মানে সেরম কোথাও ঘুরতে যাইনি, আমরা যখনই সময় পেতাম বিকেলবেলা করে, মানে যেদিনই ওর সঙ্গে আমার দেখা হতো, আমি আর ওখানে গিয়ে একটু গল্প করে চলে আসতাম, মানে আমার খুব শান্তির জায়গা, ওরও আমার আমার যেরকম শান্তির জায়গা ঠিক ওরও শান্তির জায়গা। তো আমরা এখন চলে যাচ্ছি, আর আমাকে বুনু বলেছে এই যে দেখ তোকে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আর তুই এটা একটা স্লো মোশন দিয়ে তুই ইনস্টাগ্রামে ছাড়তে পারবি, FB রিলসে ছাড়তে পারবি, তো তুই কিন্তু ছাড়িস। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো এই দেখো ও পেছনে বসে বসে এইগুলো করেছে। তো ফাইনালি আমি মানে আমরা মাঠে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, আর মাঠে দুয়ার উৎসব হয়েছে, শেষ হয়ে গেছে দুয়ার উৎসব, কিন্তু একদিনও তো এগুলো খোলা সম্ভব না, এটা অনেক দিন লাগবে খুলতে, তাই জন্য এই পুরো মাঠ একদম শুধু একটা কোনাই বাকি আছে, বাদ বাকি পুরোটাই উৎসবের জন্য নিয়ে নেওয়া হয়েছে, মানে পুরোটাই প্যান্ডেল করে দিয়েছে টিন দিয়ে। তো চলো টাটা।